খেলার মাঠ সংস্কারের জন্য অনুমোদিত টাকা গেলে খাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গ্রামবাসীরা সমূহ প্রতিবাদ এবং ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে ক্লাব আধিকারিকদের কাছে। ঘটনা কমলপুর মহকুমার দক্ষিণ কোচাইনালা পঞ্চায়েতের মিথির মিয়া এলাকায়। প্রতি গ্রামে এক বা একাধিক খেলার মাঠ থাকবে এটাই স্বাভাবিক। যেখানে আগামী প্রজন্ম খেলাধুলা করবে এবং গ্রামের অভিভাবকরা সেই খেলাধুলা দেখে আনন্দ উপভোগ করবে। কমলপুর মহকুমার দুর্গাচমুনি ব্লকের অন্তর্গত দক্ষিণ কোচাইনালা গ্রামের মিথির মিয়া এলাকাতে রয়েছে এমন এক খেলার মাঠ। গ্রামবাসীদের দাবি অনুসারে দক্ষিণ কোচাইনালা পঞ্চায়েত থেকে রেগার মাধ্যমে 25,000 টাকা বরাদ্দ হয় মাঠটি সংস্কারের জন্য, কিন্তু মাঠ সংস্কার হয়নি। এই অভিযোগ সংশ্লিষ্ট গ্রামবাসীদের। উত্তর মিথির মিয়া জেবি স্কুলের মাঠ, এই মাঠের ল্যান্ড লেভেলিং এর একটা কাজ বাইরে ছিল। এই কাজের মধ্যে 80 জন লেবার, এই 80 জন লেবার থেকে আমাদের এক্স উপপ্রধান শ্যামল দাস 24,000 টাকা তাদের কাছ থেকে তুলে নেয় এই মাঠের কাজ করার জন্য, এবং এই টাকা তিনি সম্পূর্ণটাই বুক করেছেন এবং মাঠের কাজ কোনো কিছু হয়নি। এবং এখানের এলাকাবাসী দাবি একটাই, এই মাঠে যেন কাজ হয়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় আবার এই দুই একদিন আগে আবার নতুন কাজ বের হয়ে গেছে, যে ওই নতুন কাজ আবার করার জন্য এখানে শুনতেছি। গ্রামবাসীদের আরো অভিযোগ, পূর্বের বরাদ্দকৃত টাকা মাঠ সংস্কারে ব্যয় না করে চালাকি করে সংশ্লিষ্ট মাঠ সংস্কারের জন্য আবার অর্থ বরাদ্দ হয়। তাই গ্রামবাসীদের দাবি, পূর্বের বরাদ্দকৃত টাকাও মাঠ সংস্কারে খরচ করতে হবে। কারণ এলাকাবাসী এখানে প্রতিরোধ গড়ে তুলছে যে আগের কাজ, যে টাকাটা কাজ না করে যে তারা আত্মসাৎ করেছে, ওই টাকাটা যেন আগে কাজ হয়, এর পরবর্তী সময় ওই বাকি কাজটা যেন হয়। এখানে প্রায় 8 কানি জায়গার ল্যান্ড লেভেলিং দেওয়া হয়েছিল, ওই সম্পূর্ণ কাজ এখানে হলে এই মাঠটা খুব সুন্দর হবে। এখানে এলাকার প্রায় 100 জনের মতো ছেলে। দক্ষিণ কোচাইনালা পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা মাঠ সংস্কারের বরাদ্দকৃত অর্থ পকেটস্থ করার নাটের গুরু শ্যামল দাসকে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করতেই তার মুখ অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। শেষে তাল সামলে জানান, সম্পূর্ণ টাকা মাঠ সংস্কারে ব্যয় করা হবে। না করানোর কারণটা কি? কারণটা ওয়েদার খারাপ দিকে, এটাতে আপনি বাইরে থেকে মাটি নিয়ে মাঠটাতে ইয়ে করতে হচ্ছে, এই পরিস্থিতি, এখানে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নাই। আচ্ছা, আবার ইদানিং কালে আবার নতুন মাস্টার রোল নাকি স্যাংশন হয়েছে, যে রেগার কাজের মাধ্যমে আবার নতুন করে মাঠটা লেভেলিং হবে? এটা আমরা যে রেস শিশু থাকছি যে এটা আর স্যাংশনের লেগে যে আমার ভাই দিয়েছে, আজকে আমার নিয়ার জানার জন্য আমাকে ফোন করছে আমার পঞ্চায়েত মন্ত্রী সুমন দাস, এইমাত্র আমি নিয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, এই মিথির মিয়া গ্রামের গ্রামবাসীরা জানাইছে আর কি, আমার এই সাক্ষাৎকার দিছে, যে টাকাটা নাকি সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেছে, ব্যাপারটা কি? না, এটা পুরাটাই মিথ্যা কথা, গায়েব হয়নি টাকা। এটার কাজ ইদানিং আমি পড়াই নিয়ে আনিমু, টাকা এক পয়সা গায়েব হয়নি, যা যা তথ্য দিয়ে। সংশ্লিষ্ট পঞ্চায়েতের মিথির মিয়া এলাকার মানুষের দাবি, মাঠ সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ কেন মাঠ সংস্কারে ব্যয় করা হয়নি আজ অবধি তার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি প্রদানও করতে হবে। এখন দেখার দুর্গাচমুনি ব্লক কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।